আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের বর্তমান সমাজে অসহায় পরিবারের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন আমরা প্রায় হরহামেশে দেখে থাকি। তো আমি অনেক জেনে শুনে, অনেক খোঁজখবর নিয়ে জানতে পারলাম লিগ্যাল এইড অফিস বা লিগ্যাল এইড একটি এনজিও সংস্থা যারা মূলত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে থেকে শুরু করে সর্বত্রই অসহায়, অত্যাচারিত পরিবার বা আর্থিকভাবে অসচ্ছল পরিবার এর মামলা করার যেই আইনগত সহায়তা তারা আইনগত সহায়তা দিয়ে থাকে এবং আইনগত খরচও তারা নিজেরা বহন করে থাকে। এই সংস্থাটি মূলত কাজ করে নারীদের উপর অত্যাচার, শিশু পাচার, মানব পাচার, লিঙ্গভিত্তিক সহিংসতা, চরম সহিংসতা এই বিষয়গুলো নিয়ে। সেক্ষেত্রে আমি প্রথমে বলবো, আপনি কি সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা পেতে চান? তাহলে দেরি না করে যোগাযোগ করতে পারেন লিগ্যাল এইড অফিসে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা লিগ্যাল এইড অফিস, কুমিল্লা। আমি কুমিল্লার জেলা লিগ্যাল এইড অফিস নিয়ে কথা বলছি। আপনি কি সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা পেতে চান? দরিদ্র, নির্যাতিত, অসচ্ছল মানুষের আইনি সহায়তা এবং বিনা খরচে মধ্যস্থের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা নেওয়া যায়। তারা বিশেষ করে যে সহায়তা করে থাকে কোনো একটি মামলা করার ক্ষেত্রে আইনগত পরামর্শ প্রদান করে থাকে, বিনামূল্যে ওকালতনামা সরবরাহ করে থাকে, মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ করে থাকে, আইনজীবীর যেটা আইনজীবীকে একটা নির্ধারিত ফিস দেওয়া হয় ওই ফিসটাও তারা পরিশোধ করে থাকে, ডিএনএ টেস্টে যাবতীয় ব্যয় পরিশোধ করে থাকে, মামলার সাথে সম্পর্কিত প্রাসঙ্গিক সকল ব্যয় এই লিগ্যাল এইড এনজিও বা সংস্থাটি পরিশোধ করে থাকে। এই সরকারি আইনগত সহায়তা কারা পাবে? জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা 2014 অনুযায়ী নিম্ন বর্ণিত ব্যক্তিগণ আইন সহায়তা পেতে পারে বা পাওয়ার যোগ্য। এক, আর্থিকভাবে অসচ্ছল। নিম্ন সহায় সম্বলহীন ব্যক্তি এবং শ্রমিক যার বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম, অর্থাৎ এমন অসহায় ব্যক্তি, সম্বলহীন ব্যক্তি বা শ্রমিক যাদের বছরে মাত্র 1 লক্ষ টাকার থেকেও কম আয় হয়, তারা এই সরকারি আইনগত সহযোগিতা পেতে পারে বা তারা পাওয়ার যোগ্য। দুই, কর্মক্ষম নন, আংশিক কর্মক্ষম, কর্মহীন বা বার্ষিক 1,50,000 টাকা ঊর্ধ্বে আয় করতে অক্ষম এমন মুক্তিযোদ্ধা এই আইনগত সহায়তা পাওয়ার যোগ্য। বয়স্ক ভাতা পাচ্ছেন এমন কোনো ব্যক্তি। তো সাধারণত গ্রাম অঞ্চল অথবা সারা দেশেই বয়স্ক ভাতার অধীনে, আমরা জানি 65 বছর বয়সের অত্যধিক হলেই সরকারিভাবে বয়স্ক ভাতা পাওয়ার একটা সুযোগ তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের দেশে অসংখ্য লোক বয়স্ক ভাতা পাচ্ছে। তো ওই ওই এই বয়স্ক ভাতা যারা পায় তাদের মতো লোকজনও কিন্তু এই লিগ্যাল এইড অফিসের সরকারি আইনগত সহায়তা পেতে পারে। তারপর বিজিডি কার্ডধারী দুস্থ মাথা। বিজিডি কার্ডধারী দুস্থ মা বা এই তারাও এই কাজে এই আইনগত সহায়তা পেতে পারে। পাচারের ফলে ক্ষতিগ্রস্ত নারী বা শিশু, আমরা প্রথমে বলেছিলাম যে পাচার সহিংসতা নিয়েও কিন্তু লিগ্যাল এইড অফিস কাজ করে। সেক্ষেত্রে কোনো শিশু বা নারী যদি পাচার হয় এবং তার যেই আর্থিক অনটন বা তার যে আর্থিক ক্ষতিগ্রস্ততা এই এই ব্যাপারগুলো নিয়ে তারা যদি মামলা করতে যায়, সেই মামলাও কিন্তু তারা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে করতে পারে। তারপর দুর্বৃত্ত দ্বারা অ্যাসিড দগ্ধ নারী বা শিশু। আদর্শ গ্রাম বা গুচ্ছ গ্রামে গৃহ বা ভূমি বরাদ্দপ্রাপ্ত কোনো ব্যক্তি, অসচ্ছল বিধবা, স্বামী পরিত্যক্তা এবং দুস্থ মহিলা, উপার্জনে অক্ষম, সহায় সম্বলহীন প্রতিবন্ধী, আর্থিকভাবে অসচ্ছলতার দরুন আদালতে অধিকার প্রতিষ্ঠা বা আত্মপক্ষ সমর্থন করতে অসমর্থ ব্যক্তি, বিনা বিচারে আটক এমন ব্যক্তি যিনি আত্মপক্ষ সমর্থনে যথাযথ ব্যবস্থা গ্রহণে আর্থিকভাবে অসচ্ছল, আদালত কর্তৃক আর্থিকভাবে অসহায় অসচ্ছল বলে বিবেচিত ব্যক্তি, জেল কর্তৃপক্ষ কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলে সুপারিশকৃত বা বিবেচিত ব্যক্তি। এখন আমরা এই পরবর্তী যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আইনগত সহায়তায় আবেদন ফর্ম কোথায় পাবেন।
এই যারা এই লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনগত সহায়তা পেতে চান তারা এই ফর্মটা কোথায় পাবেন? যেটা জেলা জজ কোর্টে অবস্থিত লিগ্যাল এইড অফিসে কারাগারে কর্মকর্তার নিকট, অর্থাৎ জেলা জজ কোর্টে অবস্থিত লিগ্যাল এইড অফিসে কারাগারের কর্মকর্তার নিকট এই ফর্ম পাওয়া যেতে পারে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কার্যালয়ে পাওয়া যেতে পারে, জাতীয় মহিলা সংস্থার জেলা উপজেলা কার্যালয়ে পাওয়া যেতে পারে, উপজেলা ইউনিয়ন পরিষদ কার্যালয়েও এই ফর্ম পাওয়া যেতে পারে। আর আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে যদি এরকম সুযোগ সুবিধা সম্পন্ন কোনো তথ্য আপনাদেরকে দিতে পারি, আমি অবশ্যই সামনে আসবো, আপনাদের কাছে এই তথ্য প্রদান করবো। আর আপনারা বিশেষ করে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়ার ফলে অন্তত পক্ষে একটি অসহায় পরিবারও যদি আইনগত সহায়তা তাদের মাধ্যমে পায়, তো আপনিও সার্থক হবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।